ডিস্ক বালজিং একটি কেস দেখানোর সাথে সাথে আবার একটি ডিস্ক বালজিং পেশেন্ট, এর ডিস্ক বাল্ক খুব বেশি, অ্যাট দ্য লেভেল অফ L2, L3, L4, L5, L5S1, নাম্বার ফাইভ স্যাক্রাল অর রিজিয়ানে, এর অনেকটা জায়গা জুড়ে ডিস্ক বালজিং হয়েছিল, এখনো আছে। এর একবার অপারেশন হয়েছে ব্যাঙ্গালোরে, কিন্তু ব্যথা যন্ত্রণার কোনো উপশম নেই। তোমার অপারেশনের জায়গাটা দেখিয়ে দাও তো। দেখো জুনিয়র হোমিও বন্ধুরা, এর অপারেশন হয়েছিল, এই ব্যাঙ্গালোরে একবার অপারেশন হয়েছে ডিস্ক বালজিং, নাম্বার ফাইভ থেকে আরম্ভ করে একদম স্যাক্রাল ওয়ান পর্যন্ত বসো, কিন্তু এর ব্যথা যন্ত্রণা কোন আলটিমেটলি অপারেশন করে কি ওর কোনো রিলিফ হলো? কিচ্ছু হলো না। এখনও এর ব্যথা যন্ত্রণা লাম্বার রিজিয়ানে এবং লোয়ার এক্সট্রিমিটিতে চলছে। হোমিওপ্যাথিতে অনেক আশা নিয়ে এসেছে, এখন সিমটোমেটিক এর দেখো আঁচিল আছে একটা ভিতরের দিকে গ্রোইন রিজিয়ানে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ডিজার ফর সুইটস অ্যান্ড মিট অ্যান্ড ওয়ানিয়ন, সুইট প্রফিউস অফেন্সিভ, ঘুম কম এবং অনেক দেরিতে আসে, মাইন্ড ইরিটেবল, থিঙ্কিং খুব, চিন্তা ভাবনা করে, অ্যাংজাইটি খুব অ্যান্ড সিম্প্যাথিটি খুব, তাহলে একে আবার কস্টিকাম প্রেসক্রিপশন করা হচ্ছে। প্রথমে ভাবা হচ্ছিল অনেক কতগুলো ওষুধ মাথায় আসে চট করে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, অনেক চর্মরোগে মলম পড়েছে, মিষ্টি ভালোবাসে, গরম বেশি, সালফার দেওয়ার কথা ভাবা হচ্ছিল, কিন্তু দেখা গেল না আঁচিল আছে, ওয়াট এবং মেন্টাল সিমটমস প্রিডমিনেট, অনস্ট্রং মেন্টাল সিমটম ক্যান ওভাররুল অল দ্য আদার জেনারেলস অ্যান্ড পার্টিকুলার্স, খুব সিম্প্যাথেটিক, খুব অ্যাংজাইটি, খুব টেনশান, খুব চিন্তা করে, এবং ঘুমের সাথে সাথে ঘুম আসে না, অনেক দেরিতে ঘুম আসে, এবং মাংস খেতে ভালোবাসে, অল সিমটমস, এবং আঁচিল, অল সিমটমস গো ইন ফেভার অফ কস্টিকাম, কি বলছো? ঠিক আছে, তাহলে একে কষ্টিকাম, সিমটমসগুলো কতটা গ্রেডিং বেশি বা গুরুত্ব আছে ওর মধ্যে আমি শোনাবো। তোমার দয়ামায়াবোধ তো সবাই বলে আছে, তা সেই রকম না একটু বেশি অন্য মানুষের প্রতি? তোমাকে বলতে বলছি, দয়ামায়াবোধটা কি খুব বেশি? হ্যাঁ স্যার বেশি। কিরকম বেশি? স্যার অন্যের দুঃখে আমি এমনি কাতর হও, না আনন্দে নৃত্য করো? না স্যার কান্নাকাটি করি। কান্নাকাটি করো, পকেটে হাত টাত দিয়ে কিছু বের করো? হ্যাঁ স্যার এমনি এমনি কাউকে দেখলে এমনি পয়সা করে দিয়ে সাহায্য করো, তাহলে সিম্প্যাথেটিক আছে। টেনশন খুব বেশি বলেছো? হ্যাঁ স্যার টেনশন প্রচুর, সব থেকে রোগ নিয়ে বেশি টেনশন করছো? বেশি টেনশন করি, রোগ নিয়ে টেনশন, আর ছোটখাটো ব্যাপারে টেনশন হয়? হ্যাঁ স্যার। শোয়ার সাথে সাথে ঘুম আসে? না স্যার। কতক্ষণ পরে আসে? অন্তত এক দেড় ঘন্টা পরে। এক দেড় ঘন্টা পরে ঘুম আসে, শোয়ার সাথে সাথে ঘুম আসে না, ছটপট করতে থাকে, টেনশন, অ্যাংজাইটি, এটা হলো অ্যাংজাইটির বহিঃপ্রকাশ, অবচেতন মনে ঘুম দেরি করে আসতে আসে, কষ্টিকা, মেডোরিনাম, গ্রাফাইটিস, টেনশন টেনশন টেনশন, অ্যাংজাইটি, অ্যাংজাইটি প্রিভেলিং দ্য লাইফ, অ্যাংজাইটি প্রিভেলিং দ্য হোল ডে, অ্যান্ড সিম্প্যাথেটিক, ডিজায়ার সুইটস, অ্যাভারশন টু সুইটস আছে, কিন্তু ক্লিনিক্যালি অনেকে আমরা দেখছি কষ্টিকাম অলসো কভার্স ডিজায়ার ফর সুইটস, কষ্টিকাম ক্যালকেরিয়া ফস ম্যাক কার্প টিউবারকুলিনাম, মাংস খেতে ভালোবাসে, ডিজায়ার ফর মিট, তো আঁচিল এবং এই ব্যথা বেদনা, রিউমেটিক ডায়াথিসিস, কষ্টিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ, সো ওয়ান্স অ্যাগেন উই মে প্রেসক্রাইব ফর দিস পুয়ার ফেলো কষ্টিকাম, হুইচ ইজ এ ওয়ান্ডারফুল রেমেডি অ্যান্ড এ গ্রেট ডিসকভারি অফ মাস্টার হ্যানিম্যান, হুইচ কমন নেম ইজ হ্যানিম্যানস টিংসারা সিনে ক্যালি। তোমার কেসটা ডাক্তারদের দেখানোর জন্য ভিডিও করলাম, তোমাকে ধন্যবাদ জানাই।